بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রাণপ্রিয় দেশবাসী আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88 তম জন্মদিনে আমরা আয়োজন করেছি চিত্রাঙ্কন প্রতিযোগিতা সপ্তাহব্যাপী প্রোগ্রামের এটা একটা অংশ বিশেষ আজ রাতেই আমরা এই উপলক্ষে আমরা কম্বল বিতরণে আবারো নেমে যাব ইনশাআল্লাহ আর এই অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে ভোলা সদর উপজেলার অনেক 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 শিশুরা আমরা নিজেরাই হতবাক হয়ে যাই যে এত স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান কি করে একটা উপজেলায় হওয়া সম্ভব আর এইখানে যারা যারা কাজ করেছে জেলা পর্যায়ের নেতারা ছাত্র দলের নেতারা তারপরে পৌরর নেতারা আমাদের সাথে আছেন আমাদেরই অর্থাৎ উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব ফিজুস কান্তি তারপর হালদার তারপরে আছে রাসেল মাহমুদ তারপরে আছেন আমাদের পৌর নেতা জনাব মোস্তফা কামাল মিলন তারপরে আছেন আমাদের সদস্য সচিব জনাব হেলালউদ্দিন তারপরে তারপরে আছেন আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট রাসেল তারপরে আছে সাংগঠনিক সম্পাদক আমাদের জাহাঙ্গীর শরীফ তারপরে মঞ্জু হচ্ছে পৌর ছাত্র দলের প্রেসিডেন্ট সবারই একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আজকে সাকসেসফুলি ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটা করতে পারবো আসুন সঙ্গে থাকুন অনুগ্রহ করে আমাদের মাননীয় দেশনায়ক গত বছর এমনই একটি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রাণপ্রিয় শহীদ নূরে আলম আজ তিনি নেই হ্যাঁ আমরা তোমাদেরকে জানাতে চাই তাহলে এরকম কিছু অনুষ্ঠান করে তোমাদেরকে আমরা দাওয়াত করব আর তোমরা আমাদের কাছ থেকে জেনে নিবে কি বলো আইডিয়াটা খারাপ নাকি ভালো ভালো এটা এরকম ভাবেই তো চলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে আজকে আমাদের মধ্যে অনেক গল্প হবে অনেক কবিতা হবে অনেক গান হবে আমি তোমাদের সঙ্গে গাইব এবং তোমরা তাকে নিয়ে কিছু ছবি আঁকবে এর মধ্যে তোমরা পেয়ে গেছো ছবির বিষয় কি নিয়ে তোমরা ছবি আঁকবে তারপরেও আমি আরেকবার রিপিট করে দেই তার সন্তান আমাদের ভবিষ্যতের দেশ নায়ক জনাব তারেক রহমান তোমরা ছবি আঁকতে পারো যদি ইচ্ছে হয় তিনি নিজে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার ছবি আঁকতে পারো যদি ইচ্ছে হয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি আঁকতে পারো যদি ইচ্ছে হয় এছাড়াও তোমরা আঁকতে পারো ধানের শীষের ছবি এছাড়াও তোমরা আঁকতে পারো আমাদের পতাকা আমাদের দলীয় পতাকা বিএনপির পতাকার ছবি এছাড়াও তোমরা আঁকতে পারো ধানের শীষ দলীয় পতাকা এবং কালুরঘাট বেতার কেন্দ্র বলে একটা বেতার কেন্দ্র আছে সেইটার ইতিহাস নিয়ে আমরা ছবি আঁকার মধ্যেই আলাপ করব এবং আমাদের মধ্যে যারা সিনিয়র গেস্টস আছেন তারা আলাপ করবেন সেই কালুরঘাট বেতার কেন্দ্র নিয়ে তো তোমরা এছাড়াও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লিস্টে আছে সেইটা দেখে জাতীয় পতাকাও আছে নিশ্চয়ই সেগুলো দেখে তোমরা যে কোনোটা একটা সিলেক্ট করে নাও এবং এইখানে গ্রুপ আমরা করেছি দুটা একটা হচ্ছে 3-7 এবং আরেকটা হচ্ছে 8-12 এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে 12-র উপরেও কিছু কিছু স্টুডেন্টস এখানে চলে আসছে আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাতে চাই কারণ তারা বেশ কিছু স্টুডেন্টস হয়ে গেলে আমরা আরেকটা গ গ্রুপও আমরা তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ এবং তোমরা একে যাও নিশ্চিন্ত মনে একে যাও সময়টা বেঁধে দিলাম এখন বাজে 11:30 1 ঘন্টা সরি 12:30 সময় আমরা সময়টা শেষ করব আমরা একটা বেল বাজিয়ে দিচ্ছি তো লেটস স্টার্ট 5 4 3 2 1 0 হ্যালো আজকের কনিষ্ঠ শিল্পী আমাদের মধ্যে বেশি ঝাল কেউ না বাবুরাম
আমাদের সেটা খুঁজে বের করার জন্যই আজকের আয়োজন এবং জিও আমার আদর্শ সুন্দর জামবা এবং সুন্দর সুন্দর ছবি আসলো এজন্য সবাইকে ধন্যবাদ এই আয়োজককে ধন্যবাদ সবাইকে তো ধন্যবাদ আমার কথা শেষ করি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকের একটা আয়োজন যারা আজকে নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি অন্তর মনে অন্তর থেকে ধন্যবাদ আমাদের প্রতিযোগীদের আঁকা শেষ হয়ে গেছে এখন বিচার কার্য শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তার আগে আমাদের এই ছবিগুলোকে আমরা রেখেছি এই এগুলোর মধ্যে থেকেই নির্বাচিত হবে কারা প্রথম বা কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এভাবে আমাদের সৌভাগ্য আমাদের মধ্যে দুজন বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে ডক্টর খাদিজা এবং আমাদের প্রাণপ্রিয় গোলাম কিবরিয়া জাহাঙ্গীর এবং ডক্টর খাদিজা ক্ষেত্রে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আজকে যারা বিচারকের ভূমিকায় আছেন এখানে তিনি হচ্ছেন সেলিম রেজা সহকারী প্রধান শিক্ষক আদর্শ একাডেমি প্রধান বিচারক তারপরে আমাদের মাঝখানে আছেন পীযূষ কান্তি হালদার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাজির রহমান ডিগ্রি কলেজ তারপরে আছেন আমাদের ওবায়দুর রহমান প্রভাষক আলতাজুর রহমান ডিগ্রি কলেজ তো তাদের আজকে মতামত নিয়ে আমাদের শেষ আমাদের ফলাফল দেওয়া শুরু হবে তো প্রিয় বাচ্চারা তোমরা আর একটুখানি দু এক মিনিট অপেক্ষায় থাকো আমরা ফলাফল ঘোষণা করছি এখনই এবং ফলাফলের পরপরই ফলাফলের পরপরই আমাদের মধ্যে দলীয় সঙ্গীত আমরা সবাই মিলে দলীয় সঙ্গীত গাইব তোমরা কেউ কিন্তু যাবে না কি আছো তো ইনশাআল্লাহ হ্যাঁ আজকের বিশেষ ছবি ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা
আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতে হয়েছে স্বপ্নে বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ 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 Bangladesh, Bangladesh, Bangladesh.